نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا كشف الدجى بجواله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجواله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أولى الرسول صلى الله عليه وسلم حضرت العلام سید طاہر احمد جبیلی المدانی رحمت اللہ علیہ صاحب کے بلاغ عظیم الشان عیسیٰ علیہ السلام و عید میلاد النبی صلی اللہ علیہ وسلم محفل سمانت سبھاپتی اپمہادیشر پرخات عالمین بنگلہ مسلمان در بنگلہ اسپندر اولاد رسول الحاج حضرت مولانا سید محمد انور حسن طاہر جبیلی المدانی اطال اللہ عمرہ و بارک فی حیاتی مہجر خوشیتا چھن اولاد رسول پریوارے انہیں نوہ شدش پندو ایوان حیدر گنج مڈل کالجر سمانیت اور دکھو ڈاکٹر اے کے ایم فضل حق دیگر علماء اکرام حاضرین سامعین محبین بیران السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. شکریہ رب العالمین اللہ در بارے جا اللہ سبحانہ وتعالی اے پویتر عیسیٰ صاحب محفلے عظیم الشان عیسیٰ صاحب محفلے دیشیر بیبن ستھان تھے کے آمدر کے ای گوید روزنی تے ای ماتھے اتر تسلیم خدا شدے بوشے قرآن و حدیث تے کے گروت خنو آلچونا شنر جنو
অবস্থান করার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, আমি দেখছি আপনারা উঠাফেরা করছেন, যাদের হাজাতের প্রয়োজন শুধু তারাই যাবেন, বাকিরা উঠাবসা করলে মসজিদের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা দেয়, অসুন্দর দেখা দেয়, যা ইসলামের সবের মাহফিলের সাথে মানায় না। এই কারণে যাদের দরকার নেই তারা না যাবে, যাবেন না, আর যাদের প্রয়োজন তারা দ্রুত ফিরে আসবেন। আমি আহ্বান জানাচ্ছি প্রিয়রা, আমরা আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো ফাযাইল আহলে বাইতুন নবুয়া ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাহ, কুরআন ও হাদিসে আহলে বাইত তথা আওলাদ রাসূলদের মর্যাদা মর্তবা, তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং তাদের অবস্থান, এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের আমার পূর্ববর্তী ওয়াইজ বক্তা যিনি অত্যন্ত সুন্দরভাবে লক্ষ্মীপুর আলী আমার সাহেব সম্মানিত ভদ্রকাল হাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব সুন্দরভাবে আপনাদেরকে নামাজের মাস্তা সমূহ বুঝিয়ে দিয়ে গেছেন, এবং যাদের বিরুদ্ধে তার কথাগুলি গিয়েছে তারা হলো আহলে হাদিস, ঠিক কিনা? তারা কি আহলে হাদিস? তাহলে উনি বুঝতে চাইছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কথাগুলি সঠিক, আহলে হাদিসরা যে কথাগুলি বলে এর মধ্যে অনেক বিষয় আছে অসঠিক, সঠিক নয়, বরং উম্মতকে বিভ্রান্ত করার জন্য তারা এই সমস্ত মাসলা সমূহ বলে বেড়াচ্ছে। এই কারণে আহলে হাদিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যতটুকু বুঝেছি আহলে হাদিস হলো যখন ইংরেজরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বানিয়ে নবী হিসেবে রাখতে পারলো না, পৃথিবীর মুসলমানরা তাকে কাফের ফতোয়া দিয়েছে এবং তাদেরকে অমুসলমান হিসেবে ঘোষণা করেছে, আর ইংরেজদের এই উদ্দেশ্য হাসিল হলো না, তখন তারা আহলে হাদিস নামে আটটি দলকে সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে ফেতনা ফাসাদ এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, ঠিক কিনা? আওলাদ রাসূলদের বিষয়ে আহলে হাদিসদের কটাক্ষমূলক কিছু কথাবার্তা আছে, সেইগুলির জবাব দেওয়ার জন্য আজকে আমি এখানে বসেছি। ইউটিউব এবং ফেসবুকে আমাদের লক্ষ্মীপুরের অধিকাংশ আলেম আছে, আহলে হাদিসরা বলতে চায় আওলাদ রাসূল বলতে করার কিছু নাই, দুনিয়ার সব মানুষ আওলাদ রাসূল, আমরাও আওলাদ রাসূল। তাদের একটা যুক্তি আছে, যুক্তি হলো হযরতে আদম আলাইহিসসালাম তো নবী ছিলেন, ছিলেন না? ছিলেন কিনা? আর আমরা আজকে হযরত মাওলানা আবুল হাসান আশআরীর মাধ্যমে জানতে পেরেছি কোরআন হাদিসের আলোকে যে আমরা আদম সন্তান, তো আদম সন্তান যদি আমরা হয়ে থাকি, আদম নবী হলে আমরা নবীর সন্তান, তাহলে আওলাদ নবী, তাহলে কি কথা সত্য? আমরা আওলাদ নবী। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর দ্বিতীয় আদম, তার সময় পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, তার তিন ছেলে হাম শাম ইয়াফেস, কিনা বলেন? হাম শাম ইয়াফেস, এই তিনজনের বংশধর থেকে পৃথিবীতে আবার মানুষের আবির্ভাব ঘটেছে। এই হযরত নূহ আলাইহিসসালাম আউয়াল রাসূল ফিল আরদে, জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রথম রাসূল, এই দিক থেকে সমস্ত মানুষ আওলাদ রাসূল, তারা যুক্তি দেয়, কথা বুঝলেন? কিন্তু কথা সত্য, তো কালেমা তো হাক্কিন উলিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, কথা সত্য উদ্দেশ্য খারাপ। সমস্ত ভাষার মধ্যে শব্দের অর্থ দুই প্রকার, একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ, কি? একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। যেমন মসজিদ, মসজিদ শব্দটা শাব্দিক অর্থ হলো নামাজের জায়গা যেখানে সেজদা করা হয়, মুসাল্লা অর্থ নামাজের জায়গা, আর মসজিদ মানে সেজদার জায়গা,
তা আমরা আমাদের ঘরের মধ্যে নামাজ পড়ে যাই সেটা আমাদের সেজদা আছে তো সেজদা করলে সেই জায়গাটা সেজদার জায়গা হিসেবে তো মসজিদ শান্তি করতে যায় মসজিদ অর্থাৎ সেজদার জায়গা কিন্তু এটাকে কেউ মসজিদ কয়নি আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা এখন আমাদের সন্তানদেরকে পড়াই বাংলাদেশের শিক্ষার হার অনেক এগিয়ে গেছে প্রত্যেকের সন্তানকে এখন পড়ায় দশ ফরাদের আগে হলো দশ অধ্যয়ন করানো পড়ানো পাঠ শেখানো তো আমি যদি আমার ঘরের মধ্যে আমার সন্তানকে পাঠ শিখাই সেটা হলো দশের জায়গা আরবিতে এরকম মাদ্রাসা মানে যেখানে পাঠ শিখানো হয় তা আমার সন্তান যে আমার ঘরে পড়ে আমার সৌকির ঘুরে পড়ে তাহলে আমার সৌকির হলে মাদ্রাসা অর্থাৎ পড়ার জায়গা শান্তি করতে ঠিক আছে কিন্তু আমার ঘরকে কি মাদ্রাসা কয় না তো বাড়িতে দুই রাকাত নামাজ পড়লে যেভাবে সেজদার জায়গাটা মসজিদ হয়ে যায় না আবার বাড়িতে ছেলেকে পড়াইলেই দরসের জায়গাটা মাদ্রাসা হয়ে যায় না শান্তি করতে মাদ্রাসা মসজিদ ঠিক আছে কিন্তু পরিবার হয় দুনিয়ার কোনো পার হলেও কোনো ঘরকে মাদ্রাসাও পায় না মসজিদও পায় না ঠিক কিনা আল্লাহ রাসুল আমরা ঠিক আছি ইনু হরে আল্লাহ আল্লাহ তাআলা আমরা ঠিক আছি কিন্তু ইসলামের পরিভাষায় আমাদেরকে আওলাদ রাসুল বলে না আমাদেরকে আদম সন্তান বলে কি বলে কি বলে হ্যাঁ আবু হুম আদম ওয়া উম্মু হাওয়া আবু হুম আদম ওয়া উম্মু হাওয়া তোমাদের পিতা আদম মাতা হলো হাওয়া তাহলে আমাদেরকে কেউ আওলাদ নবী আওলাদ রাসুল বলে না বরং আমাদেরকে বলে আওলাদ আদম আদম সন্তান বনি আদম আপনাও আদম আদম সন্তান বলা হয় আপনাও আদম বা বনি আদম বলা হয় কথা বুঝছেন কিনা এসে এই বখাটেরা আওলাদ রাসুল এবং আওলাদ নবী শব্দের মধ্যে এরকম পেশ বাইর করবে এটা আল্লাহ জানতো কিনা জানতো আমার নবীও জানতো এই কারণে আল্লাহ এবং তার নবী কোরআন এবং হাদিসে আরেকটা পরিভাষা দিয়েছে যেই পরিভাষায় তাদেরকে আলাদা করে ফেলেছে সেটা হলো আহলে বাইত সেটা কি এখন থেকে মনে রাখবেন এটা কি আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে কি বলা হয় আহলে বাইত বলা হয় এখন আহলে বাইত কারা আহলে বাইত সম্পর্কে তাফসীরে এবং হাদিসের কিতাবে একটা হাদিস আছে আমি এটা পড়ছি আমি কিন্তু বক্তা আমি ওয়াইজ নয় আমার ওয়াজ আপনাদের কাছে ভালো লাগবে না তবে আমি যে কথাগুলি বলবো রেফারেন্স বলবো আপনারা এগুলি রেকর্ড রাখবেন রেকর্ড হচ্ছে এগুলি বাইরে মিলাইবেন আমার কথাটা সঠিক কিনা তিরমিজি শরীফে তিরমিজি শরীফে একটি হাদিস আছে عن أم سلمة أن هذه الآية لما نزلت أراد النبي صلى الله عليه وسلم قصاه على علي وفاطمة والحسن والحسين رضي الله تعالى عنهم قال اللهم هؤلاء أهل بيتي فاسأل عنهم الرزق وطهرهم تطهيرا قرآن الكريم سورة أحزاب 33 نمبر سورة 33 نمبر آية من رجل 33 তিন তিন 33 নম্বর সূরা সূরা আহজাব এই সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা হে আহলে বাইতের লোকেরা আল্লাহ চাচ্ছেন তোমাদের থেকে যাবতীয় নাপাকি কদর্যতা আল্লাহ দূর করবেন এবং তোমাদেরকে সমস্ত অপবিত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দুইটা কথা আল্লাহ বলছেন যে আল্লাহ চাচ্ছে তোমাদেরকে অপরিচ্ছন্নতা থেকে পূর্ণরূপে পরিচ্ছন্ন করবেন এর অর্থ হলো যে আহলে বাইতের মধ্যে কোনো অপরিচ্ছন্ন থাকুক এটা আল্লাহ চায় না আল্লাহ তা পরিষ্কার করে দিবেন তাহলে আহলে বাইতের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ তারা শিরক থেকে মুক্ত তারা গুনাহ থেকে মুক্ত এবং তারা বিভিন্ন খারাপ বেশের কাছ থেকে মুক্ত এটা তাদেরকে এই অবস্থায় রাখতে আল্লাহ চান কথা বুঝছেন কিনা
তাহলে আহলে বাইতকে আল্লাহর পুত্র হতে বলতে চান, এই আহলে বাইত কারা? কোরআন শরীফে এটা স্পষ্ট নেই। হযরত উম্মে সালামা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এই চারজনকে এবং আল্লাহ নবীর নিজে এই পাঁচজন একটা চাদর নিচে আসলেন, একটা চাদরের নিচে আসলেন। এসে তিনি বললেন আল্লাহুম্মা হাউলা আহলু বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার পরিবারভুক্ত। আপনি কোরআনে যে আহলে বাইতকে মর্যাদা দিয়েছেন, যে আহলে বাইতকে আপনি পুত্র পবিত্র রাখবেন ঘোষণা দিয়েছেন, যে আহলে বাইতকে আপনি অপবিত্রতাকে পরিচ্ছন্ন করবেন ঘোষণা দিয়েছেন, তাদের থেকে আপনি অপবিত্রতা দূর করে দেন এবং তাদেরকে পুত্র পবিত্র করেন। সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল আহলে বাইত বলতে যাদেরকে বোঝানো হয় তাদের ব্যাখ্যাটা আল্লাহ নবী দিয়ে দিলেন, আলী, ফাতেমা, হাসান, হোসাইন এরা আহলে বাইতের অন্তর্গত। এটা কিসের অন্তর্গত? তিরমিজি শরীফে আরেকটি হাদিস আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতেমাতা সিত্তাত আশহুরি ইযা খারাজা ইলা সালাত ইলা সালাতিল ফজর ইয়াকুলু আসসালাতু ইয়া আহলাল বাইত, আসসালাতু ইয়া আহলাল বাইত। আমাদের দেশে তো অনেক লোকে সকালবেলা ফজর নামাজ যাওয়ার সময় ডাক দিয়ে যায়, এই আব্দুল সুবহান, এই শহীদুল্লাহ, এই রফিক, সবাই ওঠ মসজিদে আয়, তাই না? এটা ভালো, এই কাজটা কি আপনারা ডেকে ডেকে যাবেন, আল্লাহ নবী নিজেও এরকম ডেকে ডেকে গেছেন। মসজিদে যাওয়ার সময় তিনি ফাতেমার ঘরের দরজা দিয়ে যাইতেন, যাওয়ার সময় বলতেন কি ইজা খারা যায়লা মসজিদে ইলা ইলা খারা যায়লা সালাতুল ফজরে, আল্লাহ নবী যখন ফজরের নামাজে যখন যাইতেন তখন ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালাতু ইয়া আহলাল বাইত, হে আহলে বাইতের লোকেরা নামাজ পড়ো, নামাজ পড়ো। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতে ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। সাথে সাথে আল্লাহ নবী হাদি ওই কোরআন আয়াতটা পড়তেন, ও আহলে বাইতের লোকেরা আল্লাহ চাচ্ছে তোমার থেকে অপরিচ্ছন্নতা অপবিত্রতা গুনাহ দূর করবে এবং তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্পাপ রাখতে চায়, সুতরাং তোমরা নামাজ পড়ো, দুয়ে থাকিও না। তাহলে আহলে বাইতকে নামাজ পড়ার জন্য, পাপ থেকে পরিচ্ছন্ন থাকার জন্য হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন এবং ফাতেমার ঘরের সামনে যায় তিনি এটা বলেছেন। আল্লাহ নবী যখন মসজিদে যাইতেন তখন আরো ঘর থাকতো, মনে করেন আবু হাইর আনসারের ঘর থাকতো, মনে করেন না আনাসের ঘর থাকতো, মনে করেন কাতাদার ঘর থাকতো, সেখানে যায় দেখতেন ও কাতাদা, সেখানে যায় দেখতেন ও আবু হুরায়রা, সেখানে দেখতেন ও আনাস, সেখানে আহলে বাইত বলতেন না, ফাতেমার ঘরের কাছে গেলেই বলতেন যে আসসালাতু ইয়া আহলাল বাইত, হে আহলে বাইতের লোকেরা নামাজ, নামাজ। এই হাদিসটা সহি, এই হাদিস থেকে বোঝা যায় আহলে বাইত বলতে হযরত ফাতেমার পরিবারের লোকদেরকে বোঝায়। কথা বুঝছেন কিনা? তবে এখন বোঝা যায় আহলে বাইত রাসূলের আওলাদ যারা এরা আদম সন্তান এবং হযরত নূহের সন্তান, এইটা ইসলামী পরিভাষায় নাই। ইসলামী পরিভাষা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার বংশে যে সন্তানরা আসবে এরাই আওলাদ রাসূল, এরাই আওলাদ নবী, এরাই আহলে বাইত। অন্য কারো করে এই আহলে বাইত, আওলাদ রাসূল, আওলাদ নবী পরিভাষাটা প্রযোজ্য হবে না। যদি কেউ এটা ব্যবহার করবে তাকে মূর্খ আর নয় ইংরেজের মতো দাঁড়া, ঠিক কিনা? কোরআনে কারিমের আটটা সূরা আছে, সূরা নাম হলো সূরাতুস সূরা, সূরার নাম হলো সূরাতুস সূরা, ওই সূরার 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ও নবী
আপনি আপনার জাতিকে বলে দেন ও আমার জাতির লোকেরা, আমি দিন প্রচার করতেছি তোমাদের মধ্যে, আমি তোমাদের কাছে আল্লাহর দিন প্রচার করতেছি, আমি অনেক কষ্ট ক্লান্ত স্বীকার করতেছি, এই জন্য লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এই জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, কোন টাকা পয়সা চাই না, কোন বিনিময়, কোন শ্রম আমি এখানে চাই না, শ্রমের মূল্য আমি এখানে চাই না। তবে একটা কথা আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে মহব্বত করতে হবে। এখন নবী বললেন, এটা নবী বলতে চান নাই, এটাও বলতে চান নাই, নবী আল্লাহর হস্তে দিন প্রচার করেছেন, আল্লাহ বলছেন নবী কো নবী তুমি তোমার উম্মতকে বলো যে আমি তোমাদের কাছে অনেক দিন চাই না, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করবে, ভালোবাসবে। সাহাবায়ে কেরামের মধ্যে তখন চিন্তা চলে গেল, কিরে আমাদের দেশের নিকট আত্মীয় হয়তো বাপের মাধ্যমে, অর্থাৎ কোন ব্যক্তির ছেলের মাধ্যমে তার বংশ আসে, আল্লাহর নবী তো কোনো ছেলে নাই, এখন তার বংশ তার আহলে বাইত অথবা তার পরিবারের লোক তাকে নিকট এরা কারা, কাদেরকে মহব্বত করা আল্লাহ হুকুম আমাদেরকে এখানে দিয়েছেন। তাফসীরে ইবনে কাসির সহিহ তাফসীর, এটা আহলে হাদিসরাও এই তাফসীরটা মানে এবং সহিহ হিসাবে তারা বর্ণনা করে, আমরা মনে রাখেনি। তাফসীরে ইবনে কাসিরের চতুর্থ খণ্ড 670 পৃষ্ঠা, কত পৃষ্ঠা মনে রাখ, কত খণ্ড, চতুর্থ খণ্ড কত পৃষ্ঠা, 670 পৃষ্ঠা। হাফেজ ইবনে কাসির একটি হাদিস রাওয়াত করেছেন, তিনি বলেছেন এই আয়াত শোনার পরে, কালু ইয়া রাসূলুল্লাহ মান কারামাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ও আল্লাহর নবী আপনার বংশের এরা কারা, আপনার নিকট আত্মীয়রা কারা, কোরআনের সূরা সূরা 53 আয়াতে যাদেরকে মহব্বত করা আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, এই আপনার আওলাদরা কারা, আপনার নিকট আত্মীয়রা কারা আমাদেরকে একটু বলে দেন। কওয়ালা আল্লাহ নবী বললেন, ফাতেমা তু আলী ওয়া ইব্রাহিমা, এরা হলো ফাতেমা আলী এবং তাদের উভয়ের সন্তান, দুই সন্তান। তখন ফাতেমার সন্তান দুইটা ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান আর ইমাম হুসাইন। তাহলে বুঝা গেল ফাতেমা আলী এবং তাদের বংশ ঘর সংসারের মাধ্যমে যে দুইটা নেক সন্তান জন্মগ্রহণ করেছে, হাসান এবং হুসাইন, এই দুইজন এরা হলো তার নবীর জমিন কুরবা, নবীর নিকটাত্মীয়, নবীর আহলে বাইত, আওলাদে নবী, আওলাদে রাসূল। এটা হলো হাসান এবং হুসাইনের আমার হাদিস আছে। তো এরপরে হাসান এবং হুসাইনের পরে যে আইস পর্যন্ত আওলাদে রাসূলরা আছে এবং এরা আহলে বাইতের অন্তর্গত, সেটা কিন্তু এই হাদিসে সরাসরি বুঝায় না, সরাসরি তবে হাদিসের মধ্যে এটা আছে। আহলে হাদিসরা একজন ইমামকে মানে, তিনি হলেন হাকিমুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়া একজন বড় মাপের মুহাদ্দিস, একজন বড় মাপের মুহাদ্দিস, তার মতো হাদিস বেত্তা আর হয় নাই, হাদিসের উপর তার অনেক বড় জ্ঞান আছে, তার সাথে কিছু মাসালা আমাদের একখেলাপ আছে, এটা ভিন্ন কথা, তার সম্মান শ্রদ্ধা তার মর্যাদা আমাদের অন্তর ঠিকই আছে। ইবনে তাইমিয়ার কয়েকটা বই আছে, হুকুকু আহলুল বাইত, মানজারাতু আহলুল বাইত, ফাযায়েল আহলুল বাইত, এরকম কয়েকটা বই আমি পড়েছি। একটা হলো হুকুকু আহলুল বাইত, ওই হুকুকু আহলুল বাইত কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে ফাতেমা তো ওয়া আলী ওয়া ইবনাহুমা আর ইবনাল হাসান ওয়া হুসাইন ইলা আন তাকুমা সা, কিয়ামত পর্যন্ত হাসান এবং হুসাইনের বংশে যত বংশধর জন্মগ্রহণ করবে এরা সকলে আহলে বাইত, এরা সকলে আওলাদে রাসূল, এরা সকলে আওলাদে নবী। কি কথা বুঝছেন কিনা, ইমাম হাসান এবং হুসাইনের বংশে
যারা আসবে এরা আওলাদে রাসূল, এরা আওলাদে নবী, এদেরকে মহব্বত করা এটা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আমরা সবাই মনে করি যে শাহজামানে একজন বড় মাপের ইসলামের পক্ষের নেতৃত্ব নিয়ে একজন লোক আসবে, তার নাম ইমাম মাহদি। জানি কিনা আমরা, এটা জানি কিনা? ইমাম মাহদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সেটা আবু দাউদ শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, এবং নাসিরুদ্দিন আলবানি যে আহলে হাদিসের বড় ইমাম, তার সিলসিলাতুল যাহাব কিতাবের 4086 নম্বর হাদিস, মনে রাখেন কত নম্বর হাদিস, 4086 নম্বর হাদিস এবং 4284 নম্বর হাদিস, এই দুইটা হাদিস আছে আলবানি। সেখানে তিনি বলেছেন সহাহাহু আলবানি, এই আলবানি এই হাদিসটাকে সহি বলেছে। তিনি বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদি মিন ইত্রাতি আহলে বাইতি মিন ওয়ালাদে ফাতেমা। সুবহানাল্লাহ, আল মাহদি মিন ইত্রাতি, মাহদি আসবে আমার বংশের মধ্যে, আহলে বাইতি আমার আহলে বাইতের মধ্যে, যে আহলে বাইতের কথা আল্লাহ কোরআনে কারিমে 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলেছেন, তো মিন ওয়ালাদে ফাতেমাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের থেকে। তাহলে মাহদি তো এখনো আসে নাই, আসবে। যদি ফাতেমার বংশ নাই থাকে তাহলে মাহদি কিভাবে আসে, ঠিক না? এরপরে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মাহদি মিন ওয়ালাদি ইবনে হাজা ওয়া আশারা ইলাল হাসানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর ঘোষিত সে মাহদি, আল মাহদি মিন ওয়ালাদে ইবনে হাজা, মাহদি আসবে আমার এই ছেলের, এই ছেলের বংশ থেকে, আর ওয়া আশারা ইলাল হাসান, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করলেন। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল মাহদি আসবে ইমাম হাসানের বংশে। তাহলে ইমাম হাসানের বংশ, ইমাম মুসাদের বংশ কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সকলে আহলে বাইত, তারা সবাই নজবিন কুরবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আওলাদে রাসূল, তারা আওলাদে নবী, ঠিক কি না? তো আহলে হাদিস কাছে বলে আহলে রাসূল বলতে কিছু নাই, আমরা সকলে আওলাদে রাসূল। এটা হলো ইসলামের মধ্যে একটা জটিলতা সৃষ্টি করা এবং একটা ফেতনা তৈরি করা। বরং তিরমিজি শরীফের একটা হাদিস আছে, হাদিসটা হলো 3786 নম্বর হাদিস, 3786 নম্বর হাদিস, কোন কিতাব? তিরমিজি, কোন কিতাব? জামিউ তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা ওয়া হুয়া আলা নাকাতিল কুসওয়া ইয়াকতুবু সামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু আবাদা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমি বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি তার কুসওয়া নামক কোটের মধ্যে বসে আছেন, এন্দাল বাইতে, বাইতুল্লাহর কাছে, ইয়াখতিবু, তিনি খুতবা দিচ্ছেন। ফা সামিতু ইয়াকুলু, আমি শুনলাম তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইন্নি তারাকতুম ফীকুম, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, আমি তোমাদের কাছে এমন কিছু রেখে গেলাম তোমরা তার শক্তভাবে আঁকি ধরলে কষ্ট হবে না, কিতাব আল্লাহ ওয়াইত্রাতি আহলে বাইতি, একটা আল্লাহর কিতাব, আর তোমরা আমার পরিবার পরিজন আমার আহলে বাইত, এদেরকে যতক্ষণ পর্যন্ত না তোমরা আঁকি ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না।
তাহলে এখন বুঝা গেল কিয়ামত পর্যন্ত আহলে বাইত ইত্রার তাসুল থাকবে, যাদেরকে মহব্বত করা, যাদেরকে হেফাজত করা, যাদেরকে প্রতিপালন করা, যাদেরকে সম্মান করা আমাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এবং তাদের প্রদর্শিত কোরআন হাদিস ভিত্তিক সঠিক পথে চলার জন্য আল্লাহর নবী আমাদেরকে বিদায় হজ্জের মধ্যে নির্দেশ করে গেছেন। এটা হলো আল্লাহ রাসূলদেরকে মহব্বত করা সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর তিনি তার অনুসারীদেরকে নির্দেশ করলেন। একটা হাদিস আছে বুখারি শরীফে, হাদিসটা হলো 3509 নম্বর, বুখারি শরীফে 3509 নম্বর হাদিস। عن ابي بكر رضي الله عنه ايضا قال اركبوا محمد صلى الله عليه وسلم في اهل بيته তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি মহব্বত করো, তাদেরকে হেফাজত করো, তাদেরকে প্রতিপালন করো। বলে হুজুর আল্লাহর নবী আবু বকর বলে এরকাবু আপনি এত অর্থ করতে পার আছে আহমদ আলী সাহারানপুরি বিভিন্ন তাফসীরের কিতাব বিভিন্ন হাদিসের কিতাব থেকে উল্লেখ করেছেন এর কাবু অর্থ হলো ইহফাজুহুম তাদের হেফাজত করো, ওয়ারাহুহুম তাদের প্রতিপালন করো, ওয়াহতারামুহুম এবং তাদেরকে সম্মান করো। তাহলে ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর তাদের খলিফা ছিলেন, খলিফা যদি তার রাষ্ট্রীয় ফরমান হিসেবে নির্দেশ করে সেটা মান্য করা ফরজ। আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা ওয়া উলুল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং তোমাদের মধ্যে নেতৃস্থানীয় যারা তারা মানো। তা আবু বকর তো নেতৃস্থানীয় ছিলেন, তিনি নির্দেশ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে তোমরা সম্মান করো, তাদের প্রতিপালন করো এবং তাদেরকে তোমরা হেফাজত করো। তাহলে এই ক্ষেত্রে তো বোঝা গেল আহলে বাইতের প্রতি মর্যাদা দেওয়া, তাদেরকে সম্মান করা, তাদের হেফাজত করা, এইটা উম্মতের জন্য আল্লাহর নবী এবং আল্লাহর পক্ষ থেকে আবশ্যক করে দেওয়া হয়েছে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আহলে বাইতি কাসাফিনাতে লো, আমার আহলে বাইতের লোক হলো নূহের নৌকার মতো, মান রাখে বাহা না যা, যে ওই নৌকায় চলবে সে নাজাত পাবে, ধ্বংস হবে না। অমান তারা কাহা হালাকা, আর যদি সে এই নৌকায় না চলে অন্য নৌকায় যায় সে ধ্বংস হয়ে যাবে, সে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত হাদিস থেকে স্পষ্টই বোঝা যায় আহলে বাইতের অস্তিত্ব এখনো বিদ্যমান, আহলে বাইতদেরকে মহব্বত করা উম্মতের জন্য ওয়াজিব, তাদের প্রতিপালন করা, তাদের হেফাজত করা, তাদের সম্মান দেওয়া এটা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আহলে হাদিসদের যে ইমাম, তাদের যে বড় নেতা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজমাউল ফতোয়া, তার মাজমাউল ফতোয়া কিতাবের 28 খণ্ডের 491 পৃষ্ঠায় আছে, তিনি বলছেন ওয়া কাযালিকা আহলু বাইতি রাসূলের তাজিবু মুআদ্দাতুহুম ওয়া মাওয়ালাতুহুম ওয়া রায়াতু হাক্কিহিম, আহলে বাইতের মহব্বত করা এবং তাদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের প্রতিপালন করা এইটা উম্মতের জন্য তাজিব ও ওয়াজিব। উম্মতের জন্য এটা কি ওয়াজিব। এমনকি মাজমাউল ফতোয়ার 3য় খণ্ড 407 পৃষ্ঠায় তিনি বলেছেন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহুমুল হুকুক, আহলে বাইতের জন্য আমাদের উপর অনেকগুলি হক আছে, মায়াজিবুরে আয়াতুহা, যেগুলি যেগুলিকে আমলে নেওয়া আমাদের জন্য ওয়াজিব। এটা হলো ফাইনাল্লাহ জালা হাক্কান হাক্কান ফিল খুমুস ওয়াল ফাইহে, আল্লাহ তাদের জন্য খুমুস এবং পাইয়ের মধ্যে হক রেখেছেন। ওয়া আমানা বিসসালাত আলাইহিম মা সালাতে আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপর দুরুদ পড়ার সাথে তাদের উপরে দুরুদ পড়াও আল্লাহ আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। যেমন নামাজের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ও
মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতের প্রতিও সালাত, এইটা প্রত্যেক নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে এই দুরুদটা পড়া আমাদের সকলের উপরে সুন্নতে মুআক্কাদ করে দেওয়া হয়েছে, হয়েছে কি না? বরং আহলে কিছু লোকেরা সালাত সালাম একসাথে পড়ে না, তারা এই দুরুদ ইব্রাহিমটাই বেশি পড়ে, তারা যেখানে যায় কত দুরুদ ইব্রাহিম পড়ে, দুরুদ ইব্রাহিম পড়ে, তারা অন্য দুরুদ পড়ে না। দুরুদ ইব্রাহিমের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ। সুতরাং এখানে স্পষ্ট বোঝা যায় আহলে বাইতের জন্য দোয়া করতে হবে। এবার আসেন আহলে বাইতকে কষ্ট দেওয়া, আমরা তো আহলে বাইতের বিরুদ্ধে যেখানে সেখানে বলি, তাদের কষ্ট দেই, তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করি, সে সম্পর্কে একটি হাদিস আছে রাওয়াল হাকিম আলা সচ্ছেদ আলা শর্তে শাইখাইনে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী একটা সহিহ হাদিস তার কিতাবে উল্লেখ করেছেন। তোমাদের মধ্যে যদি কেউ আহলে বাইতকে ঘৃণা করে, তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের কোন ক্ষতি করে, আদখালাহুল্লাহু নারা, তাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাইয়া দিবে। নাউজুবিল্লাহ। নবী আরো বলেন, মা বালুল জানি ইউজুনানি ফি আহলে বাইতি, এমন কিছু মানুষ আছে যারা আমাকে কষ্ট দেয় আমার আহলে বাইতকে কষ্ট দেওয়ার মাধ্যমে। ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আব্দুর হাত্তা ইউহিব্বুনি, যতক্ষণ পর্যন্ত না কোন ব্যক্তি আমাকে বাদ না বাড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান আসবে না। ওয়ালা ইউহিব্বুনি হাত্তা ইউহিব্বা যুররিয়াতি, এবং আমার আহলে বাইতকে যতক্ষণ পর্যন্ত না সে মহাব্বত করবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা হবে না। আমাকে ভালোবাসলেই আসে ঈমান আনতে পারলো, আর আমার আহলে বাইতকে ভালোবাসলে আমাকে ভালোবাসলো, তাহলে বুঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ইমানের একটা অংশ। সুতরাং যারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদেরকে গাল নন্দ করে এবং তাদের হক নষ্ট করে এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যাঁ করে, ইজ্জত নষ্ট করে এবং তাদের ক্ষতি করতে চায়, এরা জান্নাতে যাবে না, এই কথাটা হাদিস শরীফে স্পষ্ট আছে। আর আহলে বাইতদেরকে সম্মান করা, তাদেরকে মহাব্বত করা, তাদেরকে প্রতিপালন করা, তাদেরকে হেফাজত করা, এটা উম্মতের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহি বিষয়গুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা উপস্থাপন করলেন ঐতিহ্যবাহী দিনের শিক্ষা প্রতিষ্ঠান হায়দরগঞ্জ।